হ্যালো এভরি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি কাল থেকে মানে গত দুদিন থেকে সবার একটা বিভিন্ন কমেন্ট তর্ক বিতর্ক চলেই আসছে কমিউনিটি পোস্টটা ডিলিট করা নিয়ে অনেকেই কমিউনিটি পোস্ট ডিলিট করা নিয়ে ধরে নিয়েছেন যে আরিয়ান আরিয়ান হয়তো হসপিটালে ভর্তি আছে আরিয়ানের মৃত্যু হয়নি স্বাভাবিক একটা কমিউনিটি পোস্ট দেওয়ার পরে আবার সবার ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রশ্নটা আমাদের সবার মনের মধ্যেই আসবে যে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিল কেন তাহলে কি মৃত্যু হয়নি হয়তো আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে তো বৃহস্পতি বৃহস্পতিবার দিন কি শুক্রবার দিন সন্ধ্যাবেলায় আরিয়ান যখন অফিস থেকে ফিরছিল আর কি কাজের থেকে তো সে সময় কিন্তু আমাদের রাজ্যে আর কি ওই সাইডে মানে ওই বগুলা বা ওই সাইড দিয়ে প্রচণ্ড বৃষ্টি তৃষ্টি হয় আমরা দেখলাম রুম্পা আরিয়ানে যেভাবে খিচুড়ি খেতে পছন্দ করে ঠিক সেভাবে খিচুড়ি খিচুড়ি রান্না করছিল একদম নরম করে একটি ঝোল করে যে খিচুড়িটা হয় সজনে টাঁটাফাটা দিয়ে এবং অনেক দিন পরে সে রান্নাঘরে ঢুকেছিলো আর বোঝাই যাচ্ছে যে রুম্পা সাধারণত রান্নাঘরে যায় না রান্নাবাড়ি করে না তার মাই রান্নাবাড়ির দিকটা সামলায় যাই হোক তাহলে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে ঠিক ভালোবাসাটা কতটা ছিল আর আরিয়ান ছিল মুসলিম ধর্মের ছেলে হায়দ্রাবাদি ছেলে আর তাদের আলাপটা হয় ফেসবুক থেকে মানে কমেন্টের মাধ্যমে আর কি আর তারপরে রুম্পার সাথে একটা রুম্পা আছে সম্পূর্ণ বাংলাভাষী আরও হচ্ছে হিন্দিভাষী কিন্তু তারপরেও তাদের মধ্যে মেসেজ চলতে থাকে এবং রুম্পা যেহেতু হিন্দিটা কিছুটা বুঝত যার ফলে ওর সাথে আরিয়ানের বন্ধুত্ব করতে খুব একটা বেশি সময় লাগে লাগে না আর রুম্পার জীবনটা তার আগে মানে আরিয়ান আসার আগে যে আট বছরে তার জীবন তার একটা সেই সংসার করেছিল বিয়ে করেছিল সেই জীবনটা খুবই প্যাথেটিক তো রুম্পার কিন্তু আস্তে আস্তে আরিয়ানকে ভালো লাগতে শুরু করে এদের মধ্যে কিছুদিন কথাবার্তা চলে তারপরে রুম্পা চলে যায় আরিয়ানের কাছে হায়দ্রাবাদে আরিয়ানের কাছে ওখানে গিয়ে আরিয়ান একটা ঘর ভাড়া নেয় বারো হাজার টাকা তাকে দিতে হয় সেই ঘর ভাড়া নেওয়ার জন্য এবং বারো হাজার টাকা তারা ওখানে বেশ কিছুদিন থাকে ওখানেই বিয়ে করে নেয় বিয়ে করার পরে যখন তারা বাড়িতে আসে বাড়িতে আসার পরে যেহেতু আরিয়ান একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মের ছেলে তো আশেপাশের লোকজনদের আপত্তি ছিল বা তার বাড়িতেও কিছুটা মেনে নিতে আপত্তি ছিল কিন্তু তারপরে যাই হোক মেনে নেয় এবং পাশের বাড়িতে একটা ফ্যামিলি কিন্তু কোনো মতেই এই ব্যাপারটা মেনে নিচ্ছিল না এবং ব্যাপারটা কিন্তু থানা পুলিশ অব্দি গড়ায় যাই হোক তারপরে আবার যা হয় আর কি ব্যাপারটা নিয়ে কিছুটা ঝামেলা হয় তারপরে আবার সব কিছু মিটমাটও হয়ে যায় আর রুম্পা আর আরিয়ান রুম্পাদের বাড়িতে ভালোভাবে সুন্দরভাবে তারা সংসার করছিল একটা কথা রুম্পার কিন্তু একটা চোদ্দো বছরের কন্যা সন্তানও আছে সেও আরিয়ানকে খুব ভালোভাবেই মেনে নিয়েছিল কোনো অসুবিধে হয়নি তো রুম্পা তার মেয়েকেও ভালোভাবেই বুঝিয়েছিল ব্যাপারটা আর তার যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা নিয়ে যে দেখেছিল হ্যাঁ মায়ের জীবনটা অনেকটা কষ্টের অনেকটা প্যাথেটিক যার জন্যে কিন্তু সেও এই এত বড় হয়েও মানে এতটা জ্ঞান বুদ্ধি হওয়ার পরেও নতুন বাবা আরিয়ানকে মেনে নিয়েছিল আরিয়ানও তার কন্যা সন্তানকে আর কি রুম্পার মেয়েকে ভালোভাবে আর কি বাবার যে পিতৃস্নেহ সেটা সেটা দেওয়ার চেষ্টা করতো আমরা সবসময় দেখতাম আর রুম্পার মেয়েকে কিন্তু রুম্পার সেভাবে ক্যামেরার সামনেও আনতো না বেশ মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কখনো কখনও আনতো তো যেটা জানা যাচ্ছে যে জ্যোতিষী যখন বলেছিল সে জ্যোতিষীটার নামটাও নামটা মানে নাম ঠিকানা কিন্তু এখনও ভালোভাবে আমরা কেউই জানতে পারিনি সে একজন বড়ো মাপের জ্যোতিষী সেই জ্যোতিষীর কথাগুলো তাদের ফ্যামিলিতে যখন আগেও বলেছিল সেগুলো ভালো মানে ফলে গিয়েছিল সেই জ্যোতিষী যখন আরিয়ানের সম্পর্কে এই কথাগুলো বলে রুম পার মানে ওখানেই কান্নাকাটি শুরু করে দেয় বাড়িতে মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মা জানে এবং আমরা দেখেছি আরিয়ানের সাথে যখন ভিডিও নিয়ে এই ব্যাপারে একটা ভিডিওতে যখন আরিয়ানকে বলেছিল আরিয়ান না নানা কিচ্ছু আপনার চিন্তা করো না সত্যি তাই এটা মানে এরকম করে এটাও কেউ বলে দিতে পারে কোনো জন্ম মৃত্যু এগুলো মৃত্যুটা কেউ বলে দিতে পারে এটা কি সম্ভব স্বাভাবিক তাই না আমরা সবাই সেটাই মানি যে মৃত্যুটা কিন্তু কেউ বলে দিতে পারে না কার কখন কিভাবে মৃত্যু আসে কিন্তু বলেছিল দু হাজার চব্বিশটায় তার অ্যাক্সিডে অ্যাক্সিডেন্টে একটা বড় ফাড়া আছে তো সেই বৃষ্টির দিনে যখন ওই তিন মাথার মোড় একটা আছে সেই মোড়ের ওই 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 সাইড দিয়ে যখন স্কুটি নিয়ে আসছিল আর স্কুটিটা কিন্তু একটু বিপজ্জনক ঝড় বৃষ্টি একটু গর্ত ঢর্ত হলেই কিন্তু স্কুটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে জানি না কত স্পিডে ছিল আর মাথায় হেলমেটটাও ছিল কি না সেটাও বলতে পারছি না সেখানে অন্ধকারে আরিয়ানের স্কুটিটা পড়ে যায় সেই গর্তে পড়ে কিন্তু একটা লাইট পোস্টে আঘাত লেগে আর কি আরিয়ান ওখানেই পড়ে যায় তো আরিয়ানের একটা ছবি আমি ফেসবুকে ফেসবুকে দেখলাম সেই ছবিটা আমি দেওয়ার মানে ভিডিওতে দেওয়ার প্রয়োজন মনে করছি না বা কেন করছি না সেটাও আমি তোমাদেরকে বলছি তো ল্যাম্প পোস্টের মধ্যে ধাক্কা খেয়ে ওখানেই অচৈতন্য অবস্থায় কতক্ষণ পড়েছিল কেউ জানে না তারপরে যখন লোক জানা জানি হয় হসপিটালে নিয়ে যাওয়ার আগেই আরিয়ানের মৃত্যু ঘটে যায় যাই হোক কাকতলিভাবে জ্যোতিষীর কথাটা কিন্তু ফুলে যায় কেউ ধারণা করতে পেরেছিল দু বছর আগে যে রুম পার করা ভিডিও সেই ভিডিও আমরা কিন্তু এখন প্রত্যেকেই দেখছি যারা ওদের শর্টস ভিডিওই দেখতাম তারাও কিন্তু এখন লং ভিডিওতে সেই বড় ভিডিওতে আমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখছি আসলে কি বলেছিল কি মানে এভাবে কারো মৃত্যু হতে পারে ফারা জীবনে মানুষের অনেক ফারা থাকে কিন্তু সেই ফাড়া কাটি কাটানোরও ব্যবস্থা থাকে কিন্তু তাই বলে মৃত্যু কি হতে পারে যেহেতু আমরা সবাই জানি যে আরিয়ান হচ্ছে একটা মুসলিম ধর্মের ছেলে তো রুম্পা প্রথমে কমিউনিটি পোস্টটা দেয় কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি তারপরে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দেয় বিভিন্ন ধরনের কমেন্ট আসতে থাকে কারণ এটা একটা অবিশ্বাস্য ঘটনা যে এটা হতে পারে কেউ স্কুটি বা বাইকে অ্যাক্সিডেন্ট করলে মানে মৃত্যু হতে পারে ওর যে আমরা যারা ভালোবাসি যদি কাউকে তাহলে স্বাভাবিকভাবে আমরা তার মৃত্যুটা কখনোই কল্পনা করতে পারি না সেটাই হলো যে না এদের সুন্দর একটা মানে জোড়া সেই জোড়াটার মধ্যে এভাবে কী করে হতে পারে যে মেটার জীবনে এতটা দুঃখ দুর্দশা ছিল বিগত আট বছরে সেই মেটার নতুন করে আবার যখন এত সুন্দর একটা ছেলেকে নিয়ে সংসার পাতে শুরু করলো আরিয়ান এত সুন্দর সব দিক থেকে যে রুম্পাকে কিন্তু ওর পাশে বলতে গেলে মানে রুমপাট থেকে আরিয়ানকে সবচেয়ে বেশি ভালো লাগতো এটা কিন্তু আমাদের মানতেই হবে এটা আমরা কেউই বিশ্বাস করতে পারিনি তারপরে কমিউনিটি পোস্ট ডিলিট করা তো যাই হোক রুম যেহেতু প্রথমেই বললাম যে ও একটা আলাদা ধর্মের ছেলে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে কিন্তু এই যে ব্যাপারগুলো মৃত্যুটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে মৃত্যুটাকে আমরা মানে লোক মানে লোকসামক্ষে আনি সমাজের মধ্যে অনেক রীতি রিবাজ আছে সেগুলোকে পালন করা হয় বিভিন্ন ধরনের জন্মের সময় হয় মৃত্যুর সময় হয় বিয়ের সময় হয় তো ঠিক সেরকমই আরিয়ানের বাড়ির থেকে চায়নি যে ওর যে মৃতদেহ বা সৎকার বলো যা যা রিচুয়ালসগুলো করা হবে সেগুলো কোনোটাই এভাবে সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করা হোক আর আরিয়ানও কিন্তু নিজের কিছু আরিয়ানেরও কিন্তু একটা ব্যাপার ছিল যে সব কিছু সোশ্যাল মিডিয়ায় সে শেয়ার করতে চাইতো না যার জন্যে কিন্তু আমরা কেউই আরিয়ানের কোনো রকম মানে ওই একটা আর কি ছবি শেয়ার করেছিল রুমপার বোন সে সেটাই সোশ্যাল মিডিয়ায় অনেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছে তাছাড়া কিন্তু আর কোনো রকমের কোনো রকম মানে আমরা রুম্পার চ্যানেলে কোনো রকমের ভিডিও বলো ছবি বলো আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি যেহেতু এটা তার বাবার বাড়ির দিক থেকে একটা আপত্তি ছিল যা আর যার জন্যেই রুম্পা ওর যে কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটাকেও ডিলিট করতে বাধ্য হয় আর সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমরা কাজ করি তো আমরা সবাই সবার সাথে আর কি পাশা এই এই যে খবরগুলো এগুলোকে আমরা সবাই যারা নেগেটিভ কমেন্ট করছে স্বাভাবিকভাবেই তাদেরও উত্তর দেওয়ার চেষ্টা করব এখন একটা বিষয় ভাববার যে এইভাবে অ্যাক্সিডেন্ট বা মৃত্যুটা সত্যি আমরা কেউই জানি না কখন কার কীভাবে হবে এটা যেমন আমাদের মেনে নিতেই হবে তেমনি তার সাথে সাথে আমাদের এটাও ভাবতে হবে যে মেয়েটা বেঁচে আছে যার জীবনটা শুধুমাত্র এখন মনে হচ্ছে যে দুঃখ কষ্টের মানে এত দিন অবধি দেখে যা মনে হচ্ছে ভবিষ্যতে জানি না অবশ্যই চাইবো না যে পরবর্তী জীবনটাও তার দুঃখে কাটুক যে এত দিন অবধি তার কিন্তু লাইফটা আঘাতের পর আঘাত সে পেয়েই গেল সে প্রথম জীবনে বিয়ে করেও সুখে হতে পারেনি আবার যখন নতুন করে ভিন্ন ধর্মী একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল তখন তাকে অনেক অশান্তি অনেক ঝামেলা অনেক মানে মানুষের অকথা কুকথা এগুলো শুনতে হয়েছিল এবং সেই যে সুখের জীবন তারপরে সে অতি মানে কষ্টে যে সুখের জীবনটা পেয়েছিল সেই জীবনটাও তার ক্ষণস্থায়ী হল তার কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বেঁচে আছে তার কথাটা সত্যি যারা এইভাবে কমেন্ট করছে যে আরিয়ান বেঁচে আছে আরিয়ানের ট্রিটমেন্ট চলছে সেটা যদি সত্যিই হতো তাদের তোমাদের কথাটা যদি সত্যি হতো খুব ভালো হতো সত্যিই খুব ভালো হতো কারণ এর মতো একটা মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না